হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো আকাশ গল্পটি। আকাশ গল্পটি আমাদের লিখেছেন আবদুল্লাহ আল মুতি। তো তার লেখা এই আকাশ প্রবন্ধটা আজকে আমরা পড়বো। চলো, আকাশ প্রবন্ধে কি বলা আছে সেটা জেনে নিই। তো আকাশ প্রবন্ধে আসলে আকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো এখানে আমরা জানতে পাবো যে আদিকাল আদি আমলে এই আকাশ সম্পর্কে তাদের ভাবনা কি ছিল, এছাড়া এখন প্রযুক্তি উন্নয়নের কারণে কিভাবে আমরা জানতে পেরেছি, অর্থাৎ কি কি এ বিষয়ে আমরা জানতে পেরেছি, এখান থেকে আমরা এই আকাশ সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারবো। এছাড়াও আকাশটা কেন নীল দেখায়, এছাড়াও আমরা আকাশে বিভিন্ন রঙের বর্ণনা কেন দেখায়, এগুলো বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো। চলো শুরু করা যাক। বলছে, খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই, গাছপালা নদী নালা দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই, এমনকি ঘর বাড়ি জীবজন্তু মানুষ সব জায়গায় নাও থাকতে পারে, কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন কোন জায়গা কল্পনা করা শক্ত। দেখো, এর মানে হচ্ছে আমরা খোলা জায়গায় মাথার উপরে আমরা কিন্তু আকাশই দেখতে পাই। হ্যাঁ, এখন তোমরা মজা করতে পারো যে আমরা তো ছাদের নিচে থাকি, মানে আমরা ঘরের নিচে থাকি এখন, তাহলে আমি তো ছাদ দেখি, আকাশ তো দেখি না, কথাটা মিথ্যা। তো তোমরা এরকম ঝামেলা করতে পারো। আসলে কি তোমরা এমন কোন জায়গা কি দেখেছো যেখানে আকাশ নেই? হ্যাঁ, এখানে বলছে যে মানুষ পশু পাখি গাছপালা কোথাও থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু এমন কোনো জায়গা নাই যে আকাশ নাই। তোমরা যদি এমন কোনো জায়গা দেখো আমাকে কমেন্ট বক্সে জানাও। আসলে এগুলো সম্ভব না, এটা কোথাও নাই। তো দেখো, দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এখন সোনার থালা হয় খুব চকচকে, তো সোনার থালাতে যখন সূর্য এসে পড়ে, সূর্য এসে পড়ার কারণে তখন সেটা কি করে, আলোটা রিফ্লেক্ট করে দেয়। তো রিফ্লেক্ট করে দেওয়ার সাথে সূর্যের কিরণ চারপাশে ছড়ে দেওয়ার সাথে মিল রয়েছে। তো এই জন্য বলা হচ্ছে যে সূর্যের তার কিরণ এভাবে ছড়ায় দেওয়া যেন সোনার থালার মতো। তারপর দেখো বলছে, এমনি সময় সচরাচর আকাশ নীল হয়, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ, ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশ নামে রঙের বন্যা। অর্থাৎ আমরা কি আমরা এমনিতে কিন্তু আমরা আকাশ নীলই দেখি, ধরো কোনো বৃষ্টিপাত কোনো কিছু না হলে, ঝড় তুফান এসব না হলে আমরা কিন্তু আকাশটা নীলই দেখি। এখন অনেক সময় কি হয়, আকাশটা তোমরা কি এমন কোনো দেখেছো যে বিকাল বেলা যে গোলাপি গোলাপি আকাশ দেখতে পাই, আবার অনেক সময় অরেঞ্জ কালার দেখতে পাই, আমরা দেখি না? তো এগুলো আর কি বলছে যে এগুলো আকাশে সচরাচর নীল থাকলেও অনেক সময় রঙের বন্যা দেখায়। হ্যাঁ, তো বলছে যে কখনো কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ, কখনো আকাশে এগুলো সব আকাশে কিরকম কি অবস্থা, কখন কেমন হয় সেগুলি। তো আকাশ কখন সাদা বা কালো মেঘে ঢেকে যায়, যখন বৃষ্টি হয়, তাই না? বৃষ্টি হওয়ার সময় এই মেঘে ঢেকে যায়, তাই তো? তো তারপরে দেখো এই যে, তারপরে সন্ধ্যায় আকাশে কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে, যেটা বললাম একটু আগে। তো রাতের আকাশ সচরাচর কালো, রাতের আকাশটা সচরাচর কালো, কিন্তু এর মধ্যেও কি থাকে, কালো আকাশেও আবার কি চাঁদোয়া, অর্থাৎ চাঁদোয়া আবার হচ্ছে সামিয়ানা। তো কি হয়, এই রূপালি চাঁদ দেখা যায় এই কালো আকাশে, আর ঝকঝকে তারা আর গ্রহ দেখা যায়। তারপর দেখো কি বলছে, আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝে পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা। আগে মনে করতো যে এই পুরো যে আকাশ দেখতেছি এটার উপর একটা কঠিন কোনো কঠিন বস্তুর একটা ঢাকনা রয়েছে। তো কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে, অর্থাৎ স্তরে স্তরে ভাগ করা। আজ আমরা জানি আকাশে নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়। এখন কিন্তু আমরা জানি এটা আসলে কঠিন কোনো বস্তুর তৈরি নয় বা কঠিন কোনো বস্তুর আবরণ নাই। এটা আসলে কি দ্বারা তৈরি, এটা হচ্ছে গ্যাস ভর্তি ফাঁকা জায়গা দ্বারা তৈরি। গ্যাস হচ্ছে এখানে ধরো মোটামুটি 20 ধরনের বিভিন্ন গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো অনেক ধরনের গ্যাস একসাথে মিশে রয়েছে, আর বর্ণহীন গ্যাসের মিশেল দিয়ে তৈরি। মিশেল মানে হচ্ছে মিশ্রণ। তো আসলে এই পিতান্ত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা হর হামেশা মানে সবসময় আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। তো সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এমনই গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা।
তারপর মানে আমরা এই যে দেখতে পাচ্ছি আকাশ, এর মধ্যে শুধু যে কার্বন ডাই অক্সাইড, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, এসব যে গ্যাস রয়েছে এগুলোর সাথে আমরা আরো দেখতে পাই কি পানির বাষ্প দেখতে পাই, পানির বাষ্প একটা জলীয় বাষ্প, এছাড়া বিভিন্ন ধুলার কণা থাকে এগুলোর মধ্যে মিশে থাকে। তারপর দেখো আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায়, কারণ আসলে আকাশ যদি বর্ণহীন গ্যাস অর্থাৎ অনেকগুলো রং নাই এমন গ্যাস দিয়ে তৈরি হয় তাহলে আকাশটা কেন নীল দেখায়? এটা তো এমন দেখাতে পারতো যে এটা পানির মতো, যেমন পানির রং নাই সেরকম হতে পারতো, তাই না? তো এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলায় বা দেখায় কি করে? মানে অনেক সময় আকাশে বিভিন্ন রং দেখা যায় সেটার কথা বলছে। আসলে সাদা মেঘে রয়েছে জলীয়বাষ্প জমে তৈরি অতি ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অসংখ্য পানির কণা, অর্থাৎ জলীয়বাষ্প জমে মেঘের মধ্যে কি থাকে, মানে জলীয়বাষ্প জমে যায় মানে ছোট ছোট অসংখ্য পানির কণা একসাথে মিশে কি করে জলীয়বাষ্প তৈরি করে। তো জলীয়বাষ্প একত্রে জমে কি করে, মেঘে পরিণত করে। তো তখন কি করে, কখনো মেঘে এসব কণার গায়ে, এই যে কণাগুলো দেখছে এই যে ছোট ছোট পানির কণা, এগুলোর গায়ে কি করে, গায়ে বাষ্প, আরো বাষ্প জমা হয়। বাষ্প জমা মানে একটা বাষ্প তো কিছু পরিমাণ রয়েছে, এর মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র জমা কণা জমা হয়ে বাষ্প তৈরি করে। সেই বাষ্প আবার এভাবে যুক্ত হতে থাকে, তো যুক্ত হতে হতে একটা বড় পানির কণা তৈরি করে। তখন কি হয়, মেঘটা ভারী হয়ে যায়, তাই না? তখন এই যে মেঘে মেঘটা তৈরি হয়, মেঘটা তখন ভারী হয়ে যায় আর কালো হয়ে যায়। কারণ হচ্ছে এর মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তো সূর্যের আলো যদি প্রবেশ না করে তখন তো সেটা কালোই হবে, তাই না? ওই জন্য আমরা মেঘ তখন কালো দেখি। তো কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে? আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলের নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। তো আকাশটা নীল দেখায় কেন, নানা ধরনের গ্যাসের অণু ছড়িয়ে আছে তাই। এসব গ্যাসের অণু খুব ছোট মাপের আলো ঢেউ সহজে ঠিকরে দিতে পারে, ছিটিয়ে দিতে পারে। তো তারপর দেখো এই ছোট মাপের আলো ঢেউগুলো আমরা দেখি নীল রং হিসেবে, অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে নীল দেখায়। তার মানে সহজতে আমরা বলতে পারি কি যে পৃথিবীর উপর যদি এই হাওয়ার স্তরটা না থাকতো, অর্থাৎ এই হাওয়ার স্তরটা যদি না থাকতো তাহলে কি হতো, আকাশটাকে নীল দেখানো যেত না, বর্ণহীনই দেখাতো। তার মানে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল যে আকাশকে কেন নীল দেখায়, তখন আমরা এখান থেকে এটা অ্যান্সার দিয়ে দেবো যে এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলো ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। তো এই ছোট মাপের আলো ঢেউ গুলো আমরা দেখি নীল রং হিসেবে, মানে কি করে দেখো যে এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলো ঢেউ, খুব ছোট মাপের যে আলো ঢেউ থাকে সে ছোট মাপের আলো ঢেউ টা থাকে নীল রং হিসেবে, আমরা দেখি ওটাকে নীল রং হিসেবে। তো এই গ্যাসের কণাগুলো কি করে, এই ছোট মাপের যে আলোর ঢেউ গুলো সেগুলো সহজে তারা ঠিকরে দিতে পারে বা ছিটিয়ে দিতে পারে, অর্থাৎ ঠিকরে ছিটিয়ে দিতে পারে। আর এই এগুলো নীল রং হিসেবে আমরা দেখি কারণে আকাশটা হচ্ছে বায়ুমণ্ডলে এই স্তরটা থাকে, এ কারণে আকাশটাকে নীল দেখা যায়। তো সকাল দুপুর সন্ধ্যায় এখানে আমাদের এমসিকিউ আসে, কখন সকাল দুপুর আর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না, তো সবসময় তার একরকম থাকে না, তাই না? বিকালের দিকে একরকম দেখা যায়, দুপুরের দিকে একরকম দেখা যায়, সকালে ভোরের দিকে একরকম দেখা যায়। তো দেখো এরও কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল, সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তা পৃথিবীর উপরকার বা বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। আমরা যে সূর্য আলোটা দেখতে পাই এটা কিন্তু সরাসরি আমাদের কাছে পড়ে না, তাই না? আমাদের আমরা সেই আলোটা সহজে দেখতে পাই না, এটা আসলে অনেকগুলো স্তর পেরিয়ে আসে, অর্থাৎ বায়ুমণ্ডল অনেক স্তর এটা পেরিয়ে পেরিয়ে আসে। এই যে আমরা ওজোন স্তর বলি যে অতিবেগুনি রশ্মি, হ্যাঁ, ওজোন স্তরটা কিন্তু ফুটা হয়ে যাচ্ছে, ফুটা হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, সে অতিবেগুনি রশ্মিটা পৃথিবীর মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো এই জন্য আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তো সেরকমই এই যে স্তরটা, এই আলোটাও কিন্তু সূর্যের এই অতিবেগুনি রশ্মিটা কিন্তু একটা স্তর পেরিয়ে আসছে। তো সেরকম কি এই ওজোন স্তর, এগুলো বিভিন্ন ধরনের স্তর রয়েছে বায়ুমণ্ডলে, সেগুলো পেরিয়ে পেরিয়ে আসতে হয়। এটা একবারে কিন্তু আমরা পাই না, বায়ুমণ্ডলে এই স্তর থাকার কারণে কিন্তু এগুলো অনেক অনেক কিছু মানে ভেদ করতে করে আসতে হয়। তো এরও কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল, তো সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়।
দুপুরবেলা এই আলো আসে সরাসরি, অর্থাৎ প্রায় লবভাবে, লবভাবে আমরা বলি যেটা, লবভাবে একদম লবভাবে যেটা পড়ে, হ্যাঁ তো লবভাবে একদম মাথার উপরে পড়ে দুপুরবেলা। তারপরে বলতেছে কি যে, কিন্তু সকালে বা সন্ধ্যায় আলো তেরছা, মানে তেরছা মানে বাঁকা ভাবে আসে, হাওয়ার স্তর পেরিয়ে, তো হাওয়ার স্তর পেরিয়ে বাঁকা ভাবে আসে। তো এই বাঁকা ভাবে আসার কারণে তখন হচ্ছে এই সূর্য আলো আসতে একটু বেশি সময় লাগে। তাতে বলছে যে তাতে আলোকে হাওয়ার কড়া ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি, যেহেতু তেরছা ভাবে আসে অর্থাৎ বাঁকা ভাবে আসে, সেই জন্য এটা অনেক বেশি বায়ুমণ্ডল অর্থাৎ অনেক বেশি হাওয়ার কণাকে এটা ডিঙিয়ে আসতে হয়। কিন্তু দুপুর বেলা যেহেতু একদম লঘুভাবে পড়ে, তো অত বায়ুমণ্ডল ভেদ করার প্রয়োজন হয় না। অর্থাৎ বলছে কি যে তাতে আলোক আলোকে তাতে আলোকে হাওয়ার কণা হাওয়ার কণা ডিঙিয়ে আসতে হয়। তো ডিঙে হাওয়ার কণা যেহেতু ডিঙিয়ে আসতে হয়, কিন্তু সেই টাইমটা কি দুপুরের তুলনায় অনেক বেশি হাওয়ার কণা ডিঙিয়ে আসতে হয়। সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতরে দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো। অর্থাৎ সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার এই ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে কোন রঙের আলো ঢেউ, সেটা হচ্ছে লাল রঙের আলো ঢেউ আসতে পারে। এটা হচ্ছে কখন কখন টাইম দাও দেখো, সকালে বা সন্ধ্যায়। তারপর দেখো সে মেঘকে তখন দেখায় লাল, তার মানে কি বলছে, সকালে বা সন্ধ্যায় যেহেতু মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে এই সূর্যের আর লাল আলোটাই কি করে অনেক লম্বা পথ পেরিয়ে আসতে পারে, তো ওই জন্যই তখন আমরা মেঘকে লাল দেখি। তারপর দেখো ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে, তখন আর আমি যেটা বললাম যে মেঘ যখন কালো হয়ে যায় তখন হচ্ছে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তো ওই জন্য তখন আমরা মেঘটাকে কালো দেখি, তাই না? তো এখানে বলতেছে কি যে যখন এই যে ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণা যখন আকাশ ছেয়ে ফেলে, তখন তার ভেতর দিয়ে আলো আলো পেরিয়ে আসতে পারে না, তখন মেঘকে দেখায় কালো। ওই যে আগের প্রশ্নটা আবার আসছে, তো আগের দিন আমাদের ওপরকার আকাশ দিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে শূন্যে বেলুন পাঠিয়ে, অর্থাৎ তারা কি করতো, বেলুন পাঠিয়ে এই পরীক্ষাটা করতো, বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে। তার মানে কি দিয়ে পরীক্ষা করতো এটা আমাদের দেখতে হবে, এটা আমরা এমসিকিউ হিসেবে পড়বো। তারপর আজ মানুষ নিজেই মহাকাশ যানে চেপে সফর করছে পৃথিবীর উপর বহু দূর পর্যন্ত, পৃথিবীর ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে, পৃথিবীর উপর 150-200 মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশ যান। যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। মহাকাশ থেকে দিন রাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি, জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন কেমন ফসল হচ্ছে। মহাকাশ যান থেকে ফিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত, তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে। তার মানে এতটুকু আমাদের বলেছে প্রযুক্তিগত ব্যাখ্যা। আর এখানে আমরা যেটুকু আলোচনা করলাম আকাশে বায়ুমণ্ডল এবং কি কারণে কি হয় এগুলো নিয়ে, তো এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু এমন হয় যে তোমরা বুঝতে পারোনি আমাকে কমেন্ট বক্সে জানিও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনে ক্লিক করে রেখো আমার নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিরতি দিচ্ছি, আসসালামু আলাইকুম।